নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই জানো যে অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয়ে গেছে এবং এটা চলবে 21 দিন ধরে। তো আজকে কিন্তু আমি আমার গোপু সোনাদের সাথে চন্দনের সেবা তোমাদের সাথে শেয়ার করব। আমি চন্দন সেবা দিয়েছি কিন্তু ভিডিও করে ওঠা হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই 4টে এরকম স্টিক। এটা হচ্ছে মানি প্ল্যান্ট হোল্ডার। তো মানি প্ল্যান্টগুলো এই মানে স্টিকগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মানি প্ল্যান্ট উপর দিকে গ্রো করে ওঠে, মানে সাপোর্ট পায়, প্লাস এটা জলও ধরে রাখে। তো আমি সেটাই নিয়েছিলাম, মানি প্ল্যান্টগুলোর সাথে আমি এইগুলোকে এখন পুঁতে দেব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো এগুলো কিন্তু বেশ ভালো, কেননা মানি প্ল্যান্ট তোমরা জানো যে লতানে গাছ, তো ওটা কিন্তু শুনেছি যে নিচের দিকে যাওয়াটা কিন্তু মানে ভালো নয়, তো পজিটিভ সাইট নয়। তো তাই জন্য আমি কিন্তু এটা নিয়েছি, যাতে কিনা আমি এটাকে এইভাবে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি, এবার এটা সুন্দরভাবে ওপর দিকে উঠতে থাকবে। তো বেশ ভালো লাগলো আমার জিনিসটা, অনেকদিন ধরেই খুঁজছিলাম, লোকালি আমি এটা পাইনি, তো লাস্টে আমি ফ্লিপকার্ট থেকে অনলাইনে এটা অর্ডার করেছি। তো বাহ, এটা বেশ সুন্দরভাবে দেখো আমি সাজিয়ে দিয়েছি। এবারে চলো গোপুসোনার কাছে চলে যাই। তো আজকে আমি গোপুসোনার চন্দনযাত্রা তোমাদের সাথে শেয়ার করব। চন্দনযাত্রা মানে আমি ঘরোয়াভাবেই কীভাবে গোপুসোনাদের চন্দনের আমি সেবা দিয়েছি। তো দেখো, প্রথমে আমি এখানে ওই ফল এনেছিল কিছু, তো ওটা আমি রেখে দিলাম, আর এইবারে আমি থালাটা সাজিয়ে নেব। তো তার জন্য আমার যে জিনিসগুলো লাগবে, তো ফুল আনলে এরকমভাবে তুলসী পাতা তো অনেকটাই দেয়া, তোমাদের সাথে আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি যে আমি কিন্তু তুলসী পাতা কীভাবে রাখি, যাতে কিনা বেশ কিছুদিন আমি গোপুসোনাদের এটা দিয়ে সেবা দিতে পারি। আর দুব্বো ঘাস রয়েছে আমাদের ঘরে, গনু বাবাও রয়েছে, তো গনু বাবাকে কিন্তু দুব্বো দিয়ে পুজো দিলে কিন্তু উনি খুব প্রসন্ন হন। তো প্রথমে আমি ফুলগুলো বার করে নেব, আর এবারে জানি না কেন ফুলের সাথে টগর ফুল দিয়েছে, সাধারণত কেনা ফুলের সাথে টগর ফুল দেয় না, তো ঠিক আছে। আর দেখো, আমি এই তুলসী পাতাগুলোকে প্রথমে রেখে নেব, এই দুটো গ্লাসে জল নিয়েছি, ছোটো ছোটো দুটো গ্লাসে। তো বন্ধুরা, তোমরাও এরমভাবে রাখতে পারো। আর দেখো, রাখার আগে কিন্তু মানে তোমাদের বেশ যত্ন সহকারে রাখতে হবে। তো আমি যেহেতু ডান মানে তুলসী পাতা স্টিকগুলো অনেক বড় বড় আসে, তো আমি এটাকে দুভাগে ভাগ করে নিই, তো কেটে নিই, যাতে কি না আর নিচের অংশটা দেখো এটা যেরকম কালো হয়ে থাকে না অনেকদিন, মানে অনেকক্ষণ কেটে রাখার পর, তো ওটাকে কিন্তু কেটে দিতে হবে তোমাদের। এইভাবে কেটে দিয়ে এইভাবে, তাহলে কিন্তু জলটা খুব সুন্দর পাস হয় আর তার পাতাগুলো কিন্তু সতেজ থাকে। তো এইভাবে সুন্দর করে আমি ছোটো ছোটো করে কেটে কেটে তুলসী পাতাগুলোকে জলে বসিয়ে রাখবো। আর দেখো, আমার সুন্দর রেডি হয়ে গেছে। এগুলো রেখে দিলে টুকটুক করে ছেড়ে ছেড়ে নিয়ে কিন্তু সেবা দিতে খুব সুবিধে হয়। তো তারপরে আমি নিয়ে নেব একটা ঘটিতে জল, আর জলের মধ্যে আমি দেব ফুল, তুলসী, আর একটুখানি লাল চন্দন, আর একটু সাদা চন্দনের গুঁড়ো। তো এই চন্দন মানে যে বক্সগুলো রয়েছে, কৌটোগুলো, এগুলো কিন্তু আমি কিনেছিলাম স্পেন্সার থেকে, তো বেশ ভালো, সুন্দর। আর লাল চন্দনটার এত সুন্দর গন্ধ, মানে তুমি যদি জলের মধ্যে এটা দাও তো জলটা তো সুন্দর গন্ধ হবেই, তার সাথে সাথে কিন্তু হাতটাও বেশ সুন্দর গন্ধ ছাড়ে। তো আমি সুন্দর করে জলটা রেডি করে নিলাম। এইবারে গোপুসোনাদেরকে আমি গোপীচন্দন দিয়ে আজকে স্নান করাবো। তো গোপীচন্দনটাকে প্রথমে আমি জলের মধ্যে ভিজিয়ে এটাকে আমি আগে একটু পেস্ট করে নেব, তারপরে গোপীচন্দন মাখিয়ে গোপুসোনাদের সুন্দর করে আমি স্নান দেব। গোপীচন্দন দিয়ে স্নান করতে কিন্তু গোপুসোনারা খুব ভালোবাসে, আর গোপীচন্দন দেওয়ার ফলেও কিন্তু গোপুসোনারা খুব সুন্দর চকচকে হয়ে ওঠে। তো তোমরা যদি গোপুসোনা বা এরকম পিতলের কোনো বিগ্রহ তোমাদের থাকে বাড়িতে পরিষ্কার করতে চাও, তোমরা কিন্তু পীতাম্বরী দিয়ে পরিষ্কার করো না বন্ধুরা, কেননা ওটা কিন্তু গোপুসোনা বা ভগবানের বিগ্রহর জন্য নয়। আর এরকমভাবে তোমরা গোপীচন্দন দিয়ে কিন্তু সুন্দরভাবে তিলক মাটি বা গোপীচন্দন দিয়ে কিন্তু তোমরা গোপুসোনাদের স্নান দিতে পারো। তো দেখো, আমার গোপুসোনার কিন্তু চন্দনের স্নান হয়ে গেল, আমি চন্দন মাখিয়ে সুন্দর করে স্নান করে দিলাম। তো এই গ্রীষ্মকালে চন্দনযাত্রা এই কারণেই করা হয়, কেননা এত প্রচণ্ড গরম থাকে, তো ভগবানের
মানে শরীর আর কি ঠান্ডা রাখার জন্যই কিন্তু এই চন্দন যাত্রা পালন করা হয়। বৃন্দাবন আর মায়াপুরে 21 দিন পালন করা হয়, আর পুরীতে জগন্নাথ ধামে কিন্তু 42 দিন পালন করা হয়, 21 দিন অন্তরের এবং 21 দিন বাহিরের। তো দেখো, আমি সুন্দর করে আবার একটা চন্দনের লেপ রেডি করে নিচ্ছি, সেই একটু লাল চন্দন, একটু সাদা চন্দন, একটু গোপী চন্দন মিক্স করে এবার সুন্দর করে গোবুসোনাকে কিন্তু আমি চন্দন এরকম তুলি দিয়ে আমি লেপন করে দেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি কিন্তু গোপুসোনার শৃঙ্গার কিন্তু নিজের হাতেই করি, যতটা যেরমভাবে পারি আমি কিন্তু সেইভাবেই করি। তো আমি কিন্তু হাসি খুশি মন দিদিভাইয়ের ভিডিও অনেকদিন ধরেই আমি দেখি, আর আমি মানে আমাদের মতো যাদের গোপুসোনা আছে, আমরা কিন্তু যারা হাসি খুশি দিদিভাইয়ের ভিডিও দেখি, আমরা কিন্তু মনে মনে এটাই কল্পনা করি যে আমার গোপুসোনাকেও কিন্তু সেখান থেকে শৃঙ্গার করাবো। তো আমারও মনে সেই ইচ্ছে জেগেছিল এবং অনেক দিন ধরেই হয়ে ওঠেনি, কাজের চাপে বা আমি তো অফিস যাই তো সেই সূত্রে হয়ে ওঠেনি, কিন্তু গোপুসোনার কিন্তু সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করতে চলেছে। তো আশা করি তোমাদের সাথেও আমি খুব শিগগিরই সেই ভিডিওটা শেয়ার করবো, আর ওখানে গিয়ে আমার গোপুসোনা কত সুন্দর করে শৃঙ্গার করলো আর কীভাবে আমার গোপুসোনাকে দেখতে লাগছে সেই সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো দেখো গোপুকে কী মিষ্টি লাগছে দেখতে, আর আমি কিন্তু এখানে ছোট্ট করে রাধে লিখে দিয়েছি। তো আরও একটা জিনিস, আমার লাস্ট মানে আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমাকে এক দাদাভাই কমেন্ট করেছিলেন যে গোপুসোনা মানে ভগবানকে ভোগ নিবেদনে যদি আমরা কলা দিই সেটা কিন্তু বটি বা এরকম ছুরি দিয়ে কাটতে নেই, তো সেটা হাত দিয়ে ভেঙে দিতে হয়। তো দাদাভাই, আমি সেই জিনিসটা মাথায় রেখেছি, আর এই ভিডিওটা কিন্তু তোমার কমেন্ট করার আগেই শ্যুট করা হয়ে গেছিলো। তো আমি কিন্তু এবার থেকে যখনই ভগবানকে নিবেদন করব কলা, আমি কিন্তু হাত দিয়ে ভেঙেই দেব। তো ও গেছিলো পাটনা, তো সেখান থেকে কিন্তু সুন্দর বেশ ওই প্যাড়া নিয়ে এসেছিলো, শনপাপড়ি নিয়ে এসেছিলো, তো আমি সেটাই কলার সাথে গোপুসোনাদের নিবেদন করলাম, ভোগ আর একটুখানি দর্শন করিয়ে দিলাম দর্পণ। আর শুনেছি নাকি গোপুসোনাদের দর্পণ দর্শন না করালে কিন্তু ওরা ভোগ গ্রহণ করে না, তো সম্পূর্ণটাই মনের ভাবনা বন্ধুরা। তো আর দেখো, প্রথমটা আমি গোপুসোনাকে একটুখানি পাইয়ে দেবো, তারপরে ওকে বলবো যে নিজে নিজে গ্রহণ করে নিতে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে কিন্তু অনেক অনেক মোটিভেশন পাবো বন্ধুরা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিও নিয়ে, আর ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবে। রাধে রাধে।